ক্যান্টনমেন্টে কোন দলের তৈরি হয়েছে কিংবা হয় নাই, তার সঙ্গে যদি সামরিক শাসন আসার সম্ভাবনা থাকতো, যুক্ত থাকতো, অন্তত মিলিটারি সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স এটা বলে না, বাংলাদেশের ইতিহাসও বলে না। বাংলাদেশের প্রথম মিলিটারি আসছে সেটা সঙ্গে আওয়ামী লীগ জড়িত, মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে আমাদের যে আমাদের কিংবা যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির পরে মুস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে কে আওয়ামী লীগ আমি বলতে পারি না। আমরা লক্ষ্য করেছি এরশাদ যখন ক্ষমতা এসছে তখন কিন্তু বিএনপির সঙ্গে কন্ট্রাডিকশন হয়েছে। আমরা এই আজকের প্রধানমন্ত্রীকে বিবিসিতে বলেছেন আই এম নট আনহ্যাপি, তখনকার আওয়ামী লীগের মুখপত্র বাংলার বাণী আনন্দের সঙ্গে লিখেছে এত সুন্দর একটা কু, এক ফোঁটাও রক্তও ঝরেনি। আমরা নাসিমের কু দেখেছি, সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। আমরা মঈনুদ্দিনের কু দেখেছি, সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। আওয়ামী লীগ কিন্তু জনগণের ভেতর থেকে তৈরি হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু ক্যান্টনমেন্টে তৈরি হয় নাই। কিন্তু ক্যান্টনমেন্টের এই রাজনীতিগুলির সঙ্গে দুঃখজনকভাবে ইতিহাস সাক্ষী নানানভাবে জড়িত হয়ে পড়েছে, সেইটা আমি মনে করি আমাদের এখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বিকশিত হয় নাই বলে এটা হয়েছে। কে কোথার থেকে তৈরি হয়েছে কি হয় নাই সে সঙ্গে সম্পর্কিত না, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে আজকে যেটা নিয়ে সবার আশঙ্কা, এই যে আমরা এখানেও করেছে যে পান দোকানালাও করে, হ্যাঁ শেরাটন, আমি অন্য কথা বলছি, আগে করতো এখন করে না, ওইটা না ওইটার সঙ্গে কথা বলছি না। এই মুহূর্তের যে রাজনৈতিক সংকট সেইখানে আমরা লক্ষ্য করছি যে ক্ষমতা যারা আছেন এই মুহূর্তে তার অ্যাডামেন্ট আছেন। যেমন এই দেশেই কিন্তু এর আগে পর্যন্ত এই ক্ষমতা, এই আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত আমরা ট্র্যাডিশন লক্ষ্য করেছি যদি কোনো সংকট হয় বিরোধী দলের সঙ্গে, বিরোধী দল ডাকে, বিরোধী দলকে ডাকে, বিরোধী দল চিটকে চিঠি দেয়। আমরা এখানে লক্ষ্য করছি যে এটা উল্টো ঘটনা ঘটছে, অর্থাৎ এর মধ্যে দুটো দিক আছে। এক হচ্ছে কি, তাহলে এই দলটা কিন্তু বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু এই আচরণ করার পেছনে তার কনফিডেন্সের কিছু বস্তুগত ভিত্তি আছে। আপনি লক্ষ্য করুন 1990 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতির মূল ধারাটা আমাদের প্রধানমন্ত্রী ডিকটেট করেছেন, করে সফল হয়েছেন। যেমন ধরুন 1993 সালের পরে তিনি তৎকালীন সংবিধানের পরিবর্তে বন্ধুদের ভঙ্গ করে কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছেন, পেরেছেন কিন্তু। যেমন ধরুন তার পরবর্তীকালে তিনি এই যে উইকিলিক্সদের মধ্যে আমি পরশুদিনও পড়লাম, যখন আমেরিকান অ্যাম্বাসেডার আর ব্রিটিশ অ্যাম্বাসেডার তার সঙ্গে এবং খালেদার সঙ্গে দেখা করলেন 2007 সালের সংকটের সময়, তিনি বলেছেন, যদি কথা সত্য হয় যে ঠিক আছে আর্মি এসে যদি সমস্যার সমাধান করে দিতে পারে খারাপ কি, এটি উইকিলিক্সে লেখা আছে, সত্য মিথ্যা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে সেইটা কিন্তু তিনি এভাবে চেয়েছিলেন, সেটা কিন্তু পেরেছেন, তার দিয়ে কিন্তু লাভবান হয়েছেন। কি আবার যখন তিনি ক্ষমতা এসছেন তখন কিন্তু বিরোধী দলকে ঘরের মধ্যে বসে রাখা 5 বছর বাংলাদেশের মতো দেশে, এইটা কিন্তু চেয়েছেন, কিন্তু পেরেছেন কিন্তু। ফলে তার দিক থেকে তার আকাঙ্ক্ষার কিন্তু অনেকগুলি সাফল্য 90 সাল থেকে এই পর্যন্ত আছে, এতে কিন্তু তার একটা কনফিডেন্স তৈরি হবার কথা। আমার প্রশ্ন অন্য জায়গায়, কে তার রাজনৈতিক প্রতিপক্ষ সেটা অন্য কথা। বাংলাদেশের সমাজকে সিদ্ধান্ত নিতে হবে যে একটা মানুষ যত জনপ্রিয় হন, যত ভালো মানুষ হন, যত প্রভাবশালী হন, এক বছরে যেইটা বলবেন তারপর মানুষকে মানতে হবে, তার 5 বছর পরে তার উল্টোটা বলবেন সেটাও মানতে হবে, এইটা যদি একটা সমাজ প্রশ্রয় দিবে কিনা। আমার এই মুহূর্তে মনে পড়ছে কাজী নজরুল ইসলামের কাছে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ 1926 সালে একটা চিঠি লিখেছিলেন, এক মিনিটে বলছি, যে এই মুসলমান সমাজকে জাগাবার জন্য সমস্ত দায়িত্ব তোমার। নজরুল ইসলাম কাজী প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে চিঠির উত্তর দিচ্ছেন যে আপনি যে মধ্যবিত্তের কথা বলছেন জাগানোর, এইটা কেমন দায়িত্ব আমাকে দিলেন যে হ্যাঁ এই যে সমস্ত সমাজ পরিবর্তন চাইবে, অথচ সমাজ নিজে পরিবর্তন জন্য কিছু করবে না, অর্থাৎ তার তেল এই যে তেল চকচকে ভরিটা অক্ষুণ্ণ থাকবে, তার পান থেকে চুন খসবে না, অথবা পরিবর্তন চাইবে। বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত তার পচনশীলতার সর্বনিম্ন গিয়ে পৌঁছেছে, সে প্রতিদিন গণতান্ত্রিক সমাজ চায়, সে প্রতিদিন বর্তমান অবস্থার থেকে পরিবর্তন চায়, কিন্তু তার বিপুল অধিকাংশ সদস্য সেই পরিবর্তন জন্য স্যাক্রিফাইস করতে রাজি নয়। এইরকম একটা অবস্থায় পৌঁছে হয়েছে, এখানে বাংলাদেশের মানুষের সমাজের সিদ্ধান্ত নিতে হবে যে তার একটা মননশীল গণতান্ত্রিক সমাজ চায় কিনা, আর যদি চাইলে তার কি রোল প্লে করতে হবে। আবার সর্বশেষ বাক্য, তোফায়েল আহমেদ ভাই বলেছেন যে তার সীমাবদ্ধতা আছে, আমাদের নাই। প্রথম কথা হচ্ছে তার সীমাবদ্ধতার কথা আমরা জানি, কিন্তু উনি যদি জানতেন আমাদের সীমাবদ্ধতা কি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমি এইভাবে কথা বলে বলে আমার স্ত্রীকে ফোন করে বাচ্চা অপহরণ করে বলে হুমকি দিয়েছে, এই দেশে আমার গাড়িতে গুলি হয়েছে, এই দেশে এরকম আর অনেকের সঙ্গে হয়েছে,
আমরা কোনোদিন ক্ষমতার পাশাপাশি যাই নাই। বিএনপিও বলতে পারবে না, আওয়ামী লীগ বলতে পারবে না। আমার নিয়ম হচ্ছে আওয়ামী লীগ কিংবা বিএনপি ক্ষমতা থাকলে 5 বছর আমার সঙ্গে দেখা হয় না। আমরা কথা বলি বলে আমাদের উপর এই ধরনের হেইট কল হেইট কল আসে, আমাদের সীমাবদ্ধতা আছে। তবু আমি তোফাল ভাইকে সর্বশেষ কথা বলবো, আপনি সীমাবদ্ধতার কথা বলেছেন, তবু আপনি বিবেকসম্মত কথা বলুন। আপনারা যারা এই দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যারা বাংলাদেশকে পলিটিসাইজ করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করতে চাই, আপনার সীমাবদ্ধতা সত্ত্বেও এইভাবে চলুন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। দলীয় সুরের পরিবর্তে আপন সুর, বিবেকসম্মত সুর যদি আপনার যেতে পারতে পারেন, আমরা সেই রাজনৈতিক মননশীলতা বিকাশের পক্ষে, গণতান্ত্রিক প্রগতিশীলতা বিকাশের পক্ষে থাকব। সেই সাইনি বাংলাদেশের পরবর্তী সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পথ নিহিত রয়েছে। থ্যাংক ইউ। তোফায়েল আহমেদ আরো 1 মিনিট বলতে চেয়েছেন, প্লিজ আপনি যদি বলেন। তোফায়েল আহমেদ,